এটা হলো ডিজিটাল সলিউশন সেন্টার, তো এটা সন্দেশখালীতেই আছে ঘাটের পাশেই, ওই হলো ঘাট, আর এই ঘাটের পাশেই হলো এই দোকানটা। চলুন তাহলে ভেতরে যাই। তো এখানে বিভিন্ন রকমের মোবাইল পাওয়া যায়, তো সব রকমের মোবাইল এখানে পাওয়া যায়, এই স্যামসাং থেকে শুরু করে অপো, ভিভো, নকিয়া সব কিছু এখানে পাওয়া যায়। এখানে দেখুন মোবাইলগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে, এটা অ্যাকচুয়ালি মোবাইল না, এগুলো এক একটা প্রোটোটাইপ। এই দেখো বিভিন্ন রকমের, এটা নোকিয়া, এরকম বিভিন্ন মোবাইল আছে। এই বিরাট কোহলির ছবি দেওয়া আছে, এটা দেখি কি মোবাইল, আবার লেখাই আছে ভিভো V21E 5G। বা এটা অ্যাকচুয়ালি প্রোটোটাইপ, তো এই সব মোবাইলগুলো এখানে পেয়ে যাবেন আপনারা। তো এই হলো শোরুমটা পুরো, তো এখানে গণপতি বাপ্পা মরিয়া আছে আমাদের, তো এখানে সুন্দরভাবে মোবাইল সাজানো আছে। তো এখানে আমাদের বুলেটদা সবসময় কাজ করে, 24 ঘন্টা আগে এখানে পেয়ে যাবে। তো এখানে এসিও লাগানো আছে, তো সুন্দরভাবে সব জায়গায় সাজানো আছে। এখানে অ্যাকচুয়ালি আপনি বিভিন্ন রকমের মোবাইল পাবেন, স্যামসাং তো এখানেই দেখতে পাচ্ছেন, স্যামসাং ছাড়াও এখানে আপনার আছে নোকিয়ার মোবাইল আছে, আপনার আছে ভিভোর মোবাইল আছে, এদিকে আপনার অপোর মোবাইল আছে, আর নোকিয়ারও মোবাইল আছে, ওখানে দেখালাম। তো এইসব ছাড়াও, মোবাইল ছাড়াও এখানে এমন না যে শুধু মোবাইল পাওয়া যায় এখানে, তো এখানে আপনার হেডফোন পাওয়া যায়, বিভিন্ন রকমের পাওয়ার ব্যাংক আছে, তারপরে এখানে যে স্মার্ট ওয়াচগুলো আছে এগুলো আছে, এয়ারপড আছে, তাছাড়াও এখানে সাউন্ড বক্স সব বিক্রি করা হয়, এমনকি অনেক কিছু জিনিস, ফ্যান বিক্রি করা হয়, টিভি বিক্রি করা হয়। তো অ্যাকচুয়ালি এখানে সব কিছুই বিক্রি করা হয়, তো সব কিছুই এখানে অ্যাভেলেবেল, এমনকি আপনি যেগুলো জিনিস এখানে, যেমন আমি মোবাইলটা পার্সোনালভাবে অর্ডার করিয়েছিলাম এখানে ছিল না, তো বুলেতদা আর যে কচিদা আছে দুজনকে থ্যাংক ইউ জানাই, ওনাদের দুজনের দ্বারাই আমি মোবাইলটা পেয়েছিলাম। ইএমআইতে এখানে সব কিছু পাওয়া যায়, এখানে একটাই দোকান আছে সন্দেশখালীতে যারা ইএমআইয়ে মোবাইল দেয়, এই দোকানেই শুধু আপনারা পাবেন, অন্য কোথাও পাবেন না। যারা সন্দেশখালীতে থাকেন আর আপনারা যারা মোবাইল কিনতে চান, আর ইএমআইও এখানে পেয়ে যাবেন ডিজিটাল সলিউশন সেন্টারে আপনারা, তো এটা ঘাটের পাশেই, আর আপনারা অবশ্যই আসবেন, এখানে খুব ভালো সার্ভিস দেয় এখানে, আর এখানে আপনারা মাসিক কিস্তির মাধ্যমে যে ইএমআই আমরা বলছি এই হিসাবে তো মোবাইল পাচ্ছি না, তো এখানে অবশ্যই আসবেন। আর আমি ভিডিও এখানেই শেষ করছি, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সবাই ভালো থাকবেন, টাটা।